বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 25 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। এদিকে ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী TVN24কে দেয় এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্র শিক্ষকের অনৈতিক সম্পর্ক বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনার জন্য দায়ী। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আন্দোলন নামা বুয়েটের শিক্ষার্থীরা মামলার অভিযোগপত্র হওয়ার পর এখন ক্লাসে ফেরার ক্ষেত্রে 3টি শর্ত দিয়েছেন। 1, অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা। 2, আহসানুল্লাহ, তিতুমির ও সরওয়ার্দি হলের আগের র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া। এবং 3, সাংগঠনিক ছাত্র রাজনীতি ও র্যাগিংয়ের জন্য সুস্পষ্ট শাস্তির নীতিমালা করে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে তা অন্তর্ভুক্ত করা। এদিকে অভিযোগপত্র নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের DMP অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটু মনিটর করলে এ ঘটনা এড়ানো যেত। পারিপার্শ্বিক বিবেচনা এবং সমস্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণে আমরা হল অথরিটি, যে হলের অথরিটি বলতে যারা ছিলেন, তাদের এক ধরনের ব্যর্থতা এখানে আমরা দেখছি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া যাবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে সব আইনি বাধ্যবাধকতা সম্পন্ন করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া সম্ভব। আইনি যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করব এবং আমরা এটা দ্রুততার সাথে করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা এই বিচার কার্য করব ইনশাআল্লাহ। এদিকে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরে আলম সিদ্দিকী বলেছেন, ছাত্র শিক্ষকের অনৈতিক সম্পর্কই বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনার জন্য দায়ী, আর এজন্য বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মনে করেন তিনি। এখনকার সম্পর্কটা একটা অনৈতিক সম্পর্ক, ছাত্র ভর্তি থেকে শুরু করে হবে তাদের সিট বরাদ্দ থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে শুরু করে তারপরে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটি হত্যার ঘটনায় 25 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ। তাদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় 11 জন, ঘটনাস্থলে উপস্থিত এবং অন্যান্যভাবে সম্পৃক্ততার কারণে বাকি 14 জনকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। মৃদুল ইসলাম, TVN24, ঢাকা, বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।